সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমাদের গত ক্লাসে আমরা দেখেছি হচ্ছে কিভাবে একটা ডিভ এর মধ্য থেকে সেটাকে এমটি করতে হয় কিংবা রিমুভ করতে হয়, ঠিক আছে? তো এখন আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে সিএসএস এর কোনো ক্লাসকে আমরা অ্যাড করতে পারবো আবার রিমুভ করতে পারবো, ঠিক আছে? তো সিএসএস এর ক্লাস বলতে কি দেখেন, ধরেন আপনার এখানের মধ্যে একটা এলিমেন্ট দেওয়া আছে পি টেক্সট, ঠিক আছে? এখন এই টেক্সট যেটা দেওয়া আছে এখানে কিন্তু কোনো ক্লাস অ্যাড করা নাই। তো সাপোজ আমরা এমন একটা কাজ করব যেটার সাহায্যে এখানে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে, এই প্যারাগ্রাফের আন্ডার একটা ক্লাস অ্যাড হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, তো আমি আগে আউটপুটটা আপনাদের একটু দেখাই যে এখন কি অবস্থায় আছে প্রোগ্রামটা। দেখেন তো এখানে দুইটা বাটন দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাড ক্লাস আর একটা হচ্ছে রিমুভ ক্লাস, ঠিক আছে? তো এখানেই হচ্ছে আমার সেই এলিমেন্টটা, জাস্ট একটা প্যারাগ্রাফ যেখানে লেখা আছে দিস ইজ এ টেক্সট। এখন এই যে টেক্সটটা লেখা আছে এটাতে কোনো ডিজাইন কিন্তু দেওয়া নেই। আমরা এখানে একটা ডিজাইন করে নিব প্রথমে একটা ক্লাস দিয়ে, দেন আমরা দেখাবো যে কোয়েরির সাহায্যে কিভাবে একটা প্যারাগ্রাফে বা যে কোনো ট্যাগ এর মধ্যে কিভাবে ক্লাস অ্যাড বা রিমুভ করতে হয়। ওকে, আমরা কোডে যাই। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে খেয়াল করেন, ধরেন আমি এখানের মধ্যে এই যে প্যারাগ্রাফ এটাতে আগে একটা ক্লাস দিয়ে ডিজাইন করে দেখি কিরকম আসে। সাপোজ আমি ক্লাসের নাম দিলাম টেক্সট, তো এটাকে নিয়ে আমি এখানেই আমার এখানে উপরেই স্টাইল ট্যাগ আছে, আমি এখানের মধ্যেই ডিজাইন করি। তো দেখেন সাপোজ আমি এখানে এটাকে কালার দিলাম রেড, একটা বর্ডার দিলাম 1 pixel সলিড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ধরুন গ্রিন দি, ওকে। তো আমি এখানে একটা ডিজাইন দিয়ে নিলাম, তো এবার দেখি যে ডিজাইনটা ঠিকভাবে পাচ্ছে কিনা। আমি কোডে গিয়ে দেখি আমার আউটপুটে গিয়ে যে ডিজাইনটা ঠিকভাবে এই যে টেক্সট ও ডিজাইনটা পাচ্ছে কিনা। ওকে, চলে আসলাম, এখন রান করে একটু দেখি। দেখেন এই যে আমার প্যারাগ্রাফটা খুবই বিচ্ছিরি একটা ডিজাইন, তারপরেও দেখেন দিস ইজ এ টেক্সট এভাবে একটা ডিজাইন দেওয়া আছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ডিজাইনটা আমি জেকুইরির সাহায্যে অ্যাড করব, ঠিক আছে? বাই ডিফল্ট ডিজাইনটা থাকবে না, মানে ক্লাসটা আমার এই প্যারাগ্রাফে থাকবে না, আমি জেকুইরির সাহায্যে এই ক্লাসটাকে এই প্যারাগ্রাফের মধ্যে অ্যাড করে দিব। কিভাবে দেখেন, আমি কোডে আসলাম, সাপোজ এই যে এখানে আমি টেক্সটটাকে করলাম মুছে দিলাম, ঠিক আছে? টেক্সটটাকে আমি মুছে দিলাম, তাহলে দেখেন আমি যদি প্যারাগ্রাফটাকে আবার আমি যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমি দেখতে পাবো যে সেখানে কোনো ডিজাইন নেই। কেন? কারণ হচ্ছে আমি জাস্ট আমি তো কোনো ক্লাস ওখানে অ্যাড করিনি এখনো, তাহলে ডিজাইন করতে গিয়ে থাকবে। তাহলে এখানে আমি এখন গেলে দেখতে পাবো সেখানে কোনো ডিজাইন নেই, তো এই ডিজাইনটা আমি পরে অ্যাড করব। কিভাবে দেখেন, আমি একটু আউটপুটে গিয়ে আগে দেখি ডিজাইনটা আছে কিনা। এই দেখেন কোনো ডিজাইন কিন্তু নেই। আমি যখন এই অ্যাড ক্লাসে ক্লিক করব তখন ওই ক্লাসটা এই প্যারাগ্রাফের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, তো ক্লাস যদি অ্যাড হয়ে যায় দেন ডিজাইনটাও সে পেয়ে যাবে, এটাই হচ্ছে কাজ। করে আসি, তো দেখেন এখানে আমি একটা ক্লাস দিয়ে ডিজাইন দিয়েছিলাম, সেটাকে আমি আলাদাভাবে ডিজাইন করে রাখলাম উপরে, সেটা হচ্ছে এটা। এখন এই যে টেক্সট ক্লাসটা, এই ক্লাসটা আমি এই যে টেক্সট ক্লাসটা, এই ক্লাসটা আমি অ্যাড করে দিব। কিভাবে করব দেখেন,
আমার এখানে জেকুইরির মধ্যে আমি চলে আসি জেকুইরি সেকশনে। তো এখানে আমি কোন বাটনে ক্লিক করার পর হবে, দেখেন অ্যাড ক্লাস, এই যে অ্যাড বাটনটা আছে সেখানে ক্লিক করার পর হবে। তাহলে আমি সেটাকে ধরতে হবে আগে, আমি করে রেখেছি আপনাদের জন্য, দেখেন হ্যাশ দিয়ে অ্যাড, যেটাতে ক্লিক করলে কি কাজ হবে সেটা আমি এখন করব। যে অ্যাকশনটা কি দেখাবে, ডলার সাইন দিয়ে আমি সেখানে কার মধ্যে আমি ক্লাসটা অ্যাড করব, প্যারাগ্রাফের মধ্যে। সো পি ট্যাগ ডট লিখলাম অ্যাড ক্লাস। আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি দুইটা ওয়ার্ড হয় কোনো একটা মেথডের মধ্যে, তাহলে সেখানে প্রথম ওয়ার্ডটা হয় ছোট হাতের এবং দ্বিতীয় যে ওয়ার্ডটা সেটার প্রথম অক্ষর বড় হাতে দিয়ে শুরু হয়। ওকে, তাহলে তাই এখানে দেখাচ্ছে অ্যাড ক্লাস। এখন আমরা কোন ক্লাসটা অ্যাড করব, আমাদের ক্লাসের নাম কি, টেক্সট, তাহলে আমি এটা অ্যাড করব। সো এখানে কপি করে নিলাম, এখানে এসে ডাবল কোটেশন পেস্ট, আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। তাহলে এখন যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি, যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি, তখন পি যে আমাদের প্যারাগ্রাফটা আছে সেখানে টেক্সট ক্লাসটা অ্যাড হয়ে যাবে। আর ক্লাস অ্যাড হওয়া মানে কি, সেই ক্লাসের যে ডিজাইনটা সেই প্যারাগ্রাফটা সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তো যখন প্যারাগ্রাফের ডিজাইনটা চেঞ্জ হবে আমি বুঝে যাব যে আমার ক্লাসটা অ্যাড হয়ে গিয়েছে। তাহলে এবার আমরা রান করে দেখি, দেখা যাচ্ছে। একটু খেয়াল করেন সবাই, আমি প্রোগ্রামটা একটু রিফ্রেশ করি, আগে রিফ্রেশ করলাম। এখন যদি আমি অ্যাড ক্লাসে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা অ্যাড হয়ে গেল। তো ডিজাইনটা কিভাবে অ্যাড হচ্ছে, অ্যাকচুয়ালি ডিজাইনটা তো আমি আগে করে রেখেছিলাম, বাট এই যে টেক্সট ক্লাসের নামটা, যে ক্লাসের আন্ডারে ডিজাইনটা করা আছে, সেই ক্লাসটা কখন অ্যাড হবে, যে কোয়েরি সাহায্যে যখন আমি অ্যাড ক্লাসে ক্লিক করব তখনই সেই ক্লাসটা প্যারাগ্রাফের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন যখন ক্লাসটা প্যারাগ্রাফটা পাচ্ছে, দ্যাট মিন্স ওই ক্লাসের মধ্যে যে ডিজাইনটা আছে সেটাও প্যারাগ্রাফটা পেয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন, এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা যেহেতু অ্যাড করতে পারলাম, নিশ্চয়ই আমরা রিমুভও করতে পারবো। ওকে, সো আমরা এখন রিমুভ করব, মানে আবার ডিজাইনটা চলে যাবে, ক্লাসটা মুছে যাবে। করে যাই, আচ্ছা এখন দেখেন রিমুভ করার জন্য আমরা আরেকটা বাটন নিচ্ছি যেটার আইডি হচ্ছে রিমুভ। সো আমরা এখানে আরেকটা সেকশন নিই, ইভেন্ট সহ অ্যাকশনটাকে কপি করি, দেন দিলাম। সো আমাদের এই বাটনটার আইডি হচ্ছে রিমুভ, তাহলে আমাদের এখানে রিমুভ লিখতে হবে। ওকে, সো এই রিমুভ বাটনে ক্লিক করলে ক্লাসটা কি হবে, রিমুভ হবে, রিমুভ ক্লাস। তাহলে রিমুভ ক্লাস, কোন ক্লাসটা আমি রিমুভ করব, যেটা আমি একটু আগে অ্যাড করলাম টেক্সট, ওটাকে আমি কি করে দিব, রিমুভ করে দিব। সো রিমুভ করলে কি হবে, আপনার যে ডিজাইনটা ছিল সেটা এখন আর পাবে না, ডিজাইনটাও রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, প্রোগ্রামটা সেভ করে ফেললাম। এবার আমরা একটু কোডে যাই, এবার আমরা একটু আউটপুটে যাই। দেখেন প্রথমত কোন ক্লাস এখানে নাই, অ্যাড হয় নাই, এটা নরমালি আছে। যখনই আমি অ্যাড ক্লাসে ক্লিক করছি, দেখেন ডিজাইনটা পেয়ে গেল, মানে ক্লাসটা অ্যাড হয়ে গেল। আবার যখন আমি রিমুভ ক্লাসে ক্লিক করছি, ডিজাইনটা চলে গেল। এখানে কিন্তু ডিজাইনটা যাচ্ছে না, বেসিক্যালি ডিজাইন তো আমি করে রেখেছি আমার স্টাইল সেকশনের মধ্যে। এখানে হচ্ছে কি, ওই যে ডিজাইনটা ক্লাসের মধ্যে করা আছে সেই ক্লাসটা আমি অ্যাড করতেছি আবার রিমুভ করতেছি। ঠিক আছে, অ্যাড করতেছি আবার রিমুভ করতেছি। যখনই আমি অ্যাড ক্লাসে ক্লিক করব, ক্লাসটা আমার এই প্যারাগ্রাফে অ্যাড হয়ে যাবে, দ্যাট মিন্স ডিজাইনটা সে পাবে। আবার যখন রিমুভ দিব, ক্লাসটা চলে যাচ্ছে। যেহেতু ক্লাসটা প্যারাগ্রাফের মধ্যে নাই, তাই সে ডিজাইনটাও পাবে না। ওকে, ক্লিয়ার সবার? সো অ্যাড ক্লাস এবং অ্যাড ক্লাস এবং রিমুভ ক্লাস, এই জিনিসটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারছি?
আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।